আসসালামু আলাইকুম। তো অফারটি খুবই গুরুত্বপূর্ণ, এই অফারটিতে অংশগ্রহণ সবাই করতে পারবেন। এখানে আমার জানা মতে অল ইউজারদেরকেই দিবে পেমেন্টটা। অল ইউজারদেরকে দিলেও এখানে দেখুন একটা জিনিস এখানে আমি লিখে দিয়েছি, সেটা হচ্ছে নিউ ওয়ালেট ইউজাররা পাবে, শুধুমাত্র নিউ ওয়ালেট ইউজাররা। এটা নিয়ে ভিডিও মেক করে একটি কারণ অফারটি খুব ভালো, এবং তার পাশাপাশি এখানে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে আপনাদের পুরাতন যাদের অ্যাকাউন্ট রয়েছে, এই ওয়ালেটের অফার আমি আগেও শেয়ার করছিলাম। তো পুরাতন যাদের অ্যাকাউন্ট রয়েছে, তো সেই পুরাতন অ্যাকাউন্ট না, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্ট দিয়ে সেই ওয়ালেট দিয়ে অংশগ্রহণ করতে হবে। আর এটি যেহেতু ওয়ালেটের অফার, তার জন্য আমি এটা নিয়ে ভিডিও মেক করতে আসি। কারণ যদি আমি আপনাদেরকে তাদের অফিসিয়ালি, এই যে দেখুন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেখে, এই যেখানে কিন্তু শুধু নিউ ইউজারকে দেবে, এখান তারা বলেই দিয়েছে এই যে শুধু নিউ ইউজারকে দেবে, কত কী দেবে সকল কিছু এখানে বলা। তো এখানে যেহেতু তারা র্যান্ডমলি কোনো কিছু বলে নাই, তার জন্য আমি যেটা বুঝতে পারলাম এখানে সবাইকেই দেবে। আবার এমনও হতে পারে যে পরবর্তীতে র্যান্ডমলি সিলেক্ট করতে পারে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়ই বলতে পারেন আপনারা। তার কারণ আছে এগুলো তো আর আমাদের কোম্পানি না, যার কোম্পানি সে যেটা ভালো বুঝবে সেটাই করবে। আর এটা কিন্তু বেশি সময় নেই, আর মাত্র 40 ঘন্টার সময় রয়েছে। তো খুব দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে সবাই অফারটির ভিতরে অংশগ্রহণ করে নেবেন। অংশগ্রহণ করা একদম ইজি, তারপরেও ভিডিওটা মেক করে দিচ্ছি। তো অংশগ্রহণ করতে হলে আপনাদের যেটা করতে হবে, তেমন একটা সময় আপনাদের এটা প্রয়োজন হবে না। অংশগ্রহণ করতে আপনারা যেটা করবেন, সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল লেখা হবে অ্যাড্রপ লিঙ্ক। ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্ট আপনাদের সামনে আসবে। তো এই পোস্ট আপনাদের সামনে আসলে এখানে যে অ্যাড্রপ লিঙ্ক দেওয়া আছে, অ্যাড্রপ লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। ইন্টারফেসটা চলে আসলে এটার উপর ক্লিক করবেন। এখানে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে বলবে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে যে পোস্ট রয়েছে, পোস্টে এখানে অ্যাপস লিঙ্ক দিয়ে দিয়েছি। ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করবেন। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই। তো এই যে দেখুন অ্যাপ্লিকেশনটা যখন প্লে স্টোরে এরকম চলে আসবে, ইনস্টলের উপর ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম একটু লোড নেবে, এরকম একটু লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনের উপর তিনবার ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দুইটি অপশন রয়েছে, এই যে একটা হচ্ছে ক্রিয়েট, একটা হচ্ছে ইম্পোর্ট। তা আপনারা এখান থেকে সবাই ক্রিয়েট এইটার উপরটা ক্লিক করে দেবেন, কারণ এখানে যেহেতু তারা বলেই দিয়েছে নতুন অ্যাকাউন্ট প্রয়োজন হবে, সেহেতু সবাই ক্রিয়েটের উপরেই ক্লিক করবেন। আর যদি চান যে একটু রিস্ক নেবেন, তাহলে ইম্পোর্টের উপরে ক্লিক করতে পারেন। তো সবাই ক্রিয়েটের উপরেই ক্লিক করে দেবেন। কীভাবে ক্রিয়েট করবেন দেখিয়ে দিই। ক্রিয়েটের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে আপনি আপনার একটা পাসওয়ার্ড দেবেন, একই পাসওয়ার্ড আবার দিয়ে নিচে দেখুন এখানে নেক্সট লেখা আছে, নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। নেক্সট উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস যদি চলে নাও আসে, আপনার সামনে যদি কিছু ব্যাকআপ পার্স টার্সও চলে আসে, তো প্রাইভেট কি পার্স যেটাই বলেন, টেস্ট ওয়ালেট ক্রিয়েট করার সময় যেরকম আসছেন ওরকম কিছু পার্স আসতে পারে, ওগুলো সুরক্ষিত করে রাখবেন, যাতে পরবর্তীতে আবার লগ ইন করার সময় এগুলো চাইলে আপনারা দিতে পারেন। আর যদি এখান থেকে আপনারা পার্সগুলো সংরক্ষিত করতে ভুলে যান, এই যে নিচে ম্যান আইকন রয়েছে, ম্যান আইকনের উপরটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখান থেকে সিকিউরিটির ভিতরে গিয়ে পার্সগুলো ব্যাকআপ করে নেবেন, অথবা আপনি যদি আগে ব্যাকআপ পার্স না করেন, উপরে দেখুন এই যে ব্যাকআপ রয়েছে, একটা নোটিফিকেশন পাবেন, এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার পার্সগুলো সুরক্ষিত করে রাখবেন। সুরক্ষিত করা হয়ে গেলে এখানে এই যে রিসিভ অপশন রয়েছে, এই যে রিসিভ অপশনের উপর ক্লিক করলে এরকম আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন। এখান থেকে এই অ্যাড্রেসটা আপনাদেরকে কপি করতে হবে। এই অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের এই ওয়েবসাইটের ভিতরে অংশগ্রহণ করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড করা হয়ে গেছে, অ্যাকাউন্ট করা হয়ে গেছে, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তা আমি আমার অ্যাড্রেসটা কপি করে এনে এখানে দিয়ে দিই। তো তাদের অ্যাপ্লিকেশনটা আমাকে একটু খুঁজতে হবে, তাদের অ্যাপ্লিকেশনটা যেহেতু অনেকগুলো অ্যাপ্লিকেশন। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এখান থেকে রিসিভ বা ক্লিক করে আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিলাম। অ্যাড্রেসটা কপি করার পরে এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করে কন্টিনিউর উপরটা ক্লিক করে দেবো। তো কন্টিনিউ বা ক্লিক করে দিয়েছি। এবার এইটু বা ক্লিক করে তাহলে টুইটারে গিয়ে রিটুইট করবেন, একদম ইজি। এগুলো তো আপনারা সবাই জানেন কীভাবে কী করতে হয়। তারপর দেখুন এখানে একটা টাস্ক রয়েছে, টাস্কটা হচ্ছে গিয়ে আমি দেখুন আমার টেলিগ্রাম চ্যানেলে যে পোস্ট শেয়ার করছি, আপনারা যদি এরকম কোনো জায়গায় পোস্ট শেয়ার করতে পারেন, তাহলে সেখানে সেই পোস্ট শেয়ার করার পর পোস্টের উপরে এরকম একটা ক্লিক করে লিঙ্কটা এখান থেকে কপি করবেন। লিঙ্কটা কপি করে সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। এই যে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। তারা কি বলছে তাদের এইটা আপনারা কোনো জায়গায় শেয়ার করছেন কিনা, তো আমি যেহেতু শেয়ার করছি তার জন্য এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। তো একদম ইজি, দেখুন তেমন কিন্তু কোনো কষ্টের কাজ না, কঠিনও কোনো কাজ না। তো সবাই অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন, যেহেতু ওয়ালেটের অফার। ওয়ালেটের অফার কিন্তু খুব ভালো পরিমাণে প্রফিট দিয়ে থাকে, তো তার জন্য ভিডিওটা মেক করে দিয়েছি। আর উপরে দেখুন আরও কিন্তু অনেক অফার, অনেক উইথড্র আপডেট, অনেক উইনার লিস্ট, ট্রেন্ড প্রুফ রয়েছে, তো এগুলো সব আপনারা চেক করে নেবেন যারা যেটায় জয়েন করছেন। আর যদি নতুন ইউজার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং পাশাপাশি যেটা করবেন আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন। আশা করি বুঝতে পারছেন এই অফারটার ভিতরে কীভাবে অংশগ্রহণ করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অফার, এখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে প্রফিট নিতে পারবো। তো বারবার বলতে আসি অফারটিকেও মিস করবেন না। এখন তারা এই অফারটি মিস করবেন, পরবর্তীতে কিন্তু আফসোস করবেন। আর আমি যে কন্ডিশনগুলো বলছি সেই কন্ডিশনগুলো কিন্তু তারাও এখানে বলে দিয়েছে, চাইলে আপনারাও এখান থেকে সকল কিছু পড়ে নিতে পারেন। এই যে এখান তারা সকল কিছুই বলে দিয়েছে কীভাবে কী করতে হবে। আরেকটি কথা আমি বলি, যদি কেউ একদম নিউ ইউজার হয়ে থাকেন তাদের কিন্তু প্রথমেই এরকম ইন্টারফেস আসবে না। এরকম ইন্টারফেস আসলো যে কোনো একটা উপায় ক্লিক করলে দেখবেন আপনার কাছে মেল চাইবে, টুইটার ইউজার নেম টেম টুইটার কানেক্ট করতে বলবে, তো ওগুলো একটু কষ্ট করে নেবেন, ওগুলো তো এখন দেখানো সম্ভব না। আর ওগুলো সম্পর্কে যদি একদমই আপনারা জানতে চান এই অ্যাডোবে কীভাবে কাজ করতে হয় বিস্তারিত বিষয়বস্তু এ টু জেড, তাহলে আপনারা যেটা করবেন আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আসবেন। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আসা হবে যে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট উপরে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে প্রথমে একটা প্লে লিস্ট রয়েছে যেখানে 7টা ভিডিও দেওয়া আছে। এই 7টা ভিডিওর ভিতরে এইটাই প্লে লিস্টের ভিতরে আসলে এই 7টা ভিডিওর ভিতরে এ টু জেড সকল কিছু দেওয়া আছে, যে অ্যাডোবে কীভাবে কাজ করতে হয়, কীভাবে জয়েন করবেন, কীভাবে পেমেন্ট পেয়েছেন কি পান না ওইটা চেক করবেন, কোন কোন অ্যাপসের প্রয়োজন অ্যাডোবে কাজ করতে, সবসময় কোন অ্যাড্রেস কোন জায়গায় কী ব্যবহার করবেন, বিস্তারিত বিষয়বস্তু এখানে এই ভিডিওগুলোতে দেওয়া আছে। আপনারা প্রথম ভিডিওটা থেকে শুরু করে শেষ ভিডিওটা পর্যন্ত দেখলে এ টু জেড বুঝে যাবেন। একবারে না বুঝলে প্রত্যেকটা ভিডিও দুইবার করে দেখবেন, তাহলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।